হ্যালো বন্ধুরা, আমি তথাগত। তোমরা দেখছো তথাগত ফরএভার ইউটিউব চ্যানেল। আজ আমরা কথা বলতে চলেছি একটি নতুন মুভি নিয়ে, যে মুভিটির পোস্টার কিন্তু আজ রিলিজ করা হয়েছে, এবং সেই মুভিটি কি সেই নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। এবং এই পোস্টারে আমরা কি কি দেখতে পেলাম সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। ফেব্রুয়ারি শুরু অর্থাৎ সরস্বতী পুজোর পরই কিন্তু আস্তে আস্তে শীত কমে, সেটা কিন্তু সকলে জানে। কিন্তু তাছাড়া পশ্চিমের ঝঞ্ঝাট কারণে কিন্তু অনেক জায়গায় এখনও পর্যন্ত বরফ পড়ছে অনেক জায়গায়, এমনই শুনে যাচ্ছে। কিন্তু কলকাতায় কিন্তু বেশ কিন্তু এখনও গরম পড়ে গেছে। সেই গরমের মধ্যেই কিন্তু একটি মুভির পোস্টার রিলিজ করা হয়েছে, যেটির নাম দেওয়া হচ্ছে সোয়েটার। সেই সোয়েটারের টিম থেকে কিন্তু আজ তাদের ফার্স্ট লুক বের করানো হয়েছে, এবং এই সোয়েটার মুভিটি পরিচালনা করেছেন অর্থাৎ আদিত্য মৌলিক কিন্তু এই ছবিটি পরিচালনা করেছেন, এবং তার সাথে তিনি কিন্তু এই ছবিটির ফার্স্ট লুক কিন্তু আজ রিলিজ করেছেন অর্থাৎ রবিবারে কিন্তু ফার্স্ট লুক ইতিমধ্যে বের হয়েছে। এবং এই যে পোস্টারে আমরা দেখতে পাই একজন লাল পোশাকে পরে একটি মেয়ে দাঁড়িয়ে বসে সোয়েটার বুনছে, অর্থাৎ সেই যে সোয়েটার বুনছে ইনি হলেন কিন্তু ঈশা শাহ। কিন্তু আমি বলে রাখি, এর আগে তিনি একটি বই করেছিলেন যেখানে গুপ্তদেনের সন্ধানে, যেখানে আবির চট্টোপাধ্যায় ছিলেন, সেই মুভিতে কিন্তু তিনি অভিনয় করেছিলেন গুপ্তদেনের সন্ধানে। এবং গুপ্তদেনের সন্ধানে তিনি কিন্তু ভালো অভিনয় করেছিলেন, এবং তা কিন্তু সকলে কিন্তু তাকে ভালোবেসে চলে সেই মুভিটি। তারপরে কিন্তু তিনি এই মুভিতে আসতে চলেছেন সোয়েটার, সেই সোয়েটারে তিনি একটি লাল ড্রেসে পরে সেখানে সোয়েটার বুনছে, এবং তার চোখে মুখে একটি ভয়ের চিহ্ন দেখা যাচ্ছে এই পোস্টারে আমরা দেখতে পাই। এই সোয়েটার মুভিতে ঈশা শাহ যে চরিত্রটির নাম দেওয়া হয়েছে টুকু, টুকুর ঠিক কেমন সেটি কিন্তু এই মুভিতে দেখা যাবে। এই একজনই কিন্তু ছটপটে মেয়ে, তিনি কনফিডেন্সে তার মধ্যে আছে, সব কিছু ভরা এবং তার সাহস রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তার মনে একটু ভয়, কারণ তিনি তার মা বাবার কাছে যথেষ্ট খারাপ চোখে তার মা বাবা তাকে দেখতো, এবং হয়তো তার সঙ্গে খুব দুর্ব্যবহার করতো বলে তার এতটুকুনি ভয়ের চিহ্ন রয়েছে। তারপর থেকে তার মনে অদ্ভুত একটি মনে জেগেছে, তাই কিন্তু এই পোস্টারে আমরা দেখতে পাই। এবং দেখতে পাই যে পরবর্তীকালে তিনি একটা অদ্ভুত প্রস্তাব আসে তার বিয়েতে, যে প্রস্তাবটা নিয়ে কিন্তু সেই সোয়েটার মুভিটির জার্নি শুরু হবে, এবং সেই যে বিয়েটি কীভাবে শুরু হবে তার জীবনে আসবে সেইটি কিন্তু নিয়ে কিন্তু সোয়েটার মুভিটি আসতে চলেছে আপনাদের সামনে। এই ছবিটি রিলিজ কবে ডেট এখনও ঠিক করা দেওয়া হয়নি, তবে রিলিজ ডেট ঠিক করলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মুভিটি কবে রিলিজ করতে চলেছে। তাছাড়া এই মুভিতে আরও অভিনয় করতে চলেছে, তাছাড়া এই মুভিতে আমরা অভিনয় করতে দেখব শিলেখা মিত্র, জুন মালিয়া, সিধু, খরাজ মুখোপাধ্যায়, ইরফান ইমেজকে এবং অনুরাধা মুখোপাধ্যায়কে দেখবো, তাছাড়া সৌরভ দাসকে। এবং এই মুভিতে আমরা কিন্তু দেখতে পাবো, সত্যি কিন্তু এই মুভিতে কাস্টিংগুলো খুবই বড় মাপের রয়েছে, এবং এদের যে কি অভিনয় এই মুভিতে থাকছে সেটা কিন্তু এখনও জানা যায়নি, সবে মাত্র একটি পোস্টার রিলিজ করা হয়েছে। এবং এই মুভিটি প্রযোজনা সংস্থা এসেছে PS এন্টারটেনমেন্ট, এবং তার সাথে যোগ দিয়েছে প্রসাদ ফিল্মস। কিন্তু এই মুভিটির দুটো ফিল্ম কিন্তু একসঙ্গে মানে প্রযোজনা কিন্তু দুটো এই মুভিতে দুটো প্রযোজনা একসঙ্গে করছে, একটা হলো PS এন্টারটেনমেন্ট এবং একটা হচ্ছে প্রমোদ ফিল্ম কিন্তু এই মুভিটি প্রযোজনা করতে চলেছে। এবং এই মুভিটি আরও কিছু তথ্য হলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।